ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে ব্যর্থ হওয়ায় মুসলিম নেতাদের রীতিমতো তুলোধুনো করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার এক অনুষ্ঠানে উপস্থিত থেকে খামেনি এসব কথা বলেন। খামেনির দাবি, মুসলিম বিশ্বের নেতাদের প্রকাশ্যেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত ছিল, আর ইসরায়েলকে শক্তিশালী করে এমন সব সম্পর্ক ছিন্ন করতে হবে। খামেনি বলেছেন, কোরআনের বিধান মেনেই গাজার প্রতিরোধ যোদ্ধারা শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। মুসলিম নেতাদের উচিত কোরআনের বিধান মেনে ইসরায়েলের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করা। তার মতে, যদি মুসলিম বিশ্বের নেতারা কোরআনের আইন মানেন, তবে তাদেরকে অবশ্যই ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মুসলিম নেতারা কেন প্রকাশ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছেন না, সেই প্রশ্নও তুলেছেন খামেনি। তিনি অচিরেই সব মুসলিম দেশকে ইসরায়েল থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় গাজাকে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আখ্যায়িত করেছেন খামেনি। তিনি বলেছেন, গাজার মানুষের জন্য সব মুসলিম নেতাদের দুঃখিত হওয়া উচিত, তাদেরকে কীভাবে পরাধীনতা থেকে মুক্ত করা যায় সে বিষয়েও ভাবতে হবে। খামেনির ভাষায়, তারাই গাজা আগ্রাসন চালাচ্ছে যারা মুখে মুখে খুব মানবতার কথা বলে। তিনি এই দুঃসময়ে গাজার মানুষের পাশে দাঁড়ানো বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় দায়িত্ব বলেই মনে করছেন। তিনি আরও বলেছেন, গাজার মানুষ একসময় স্বাধীনতা অর্জন করবে। আর এই ভাষণে ইসরায়েলকে বিশ্বের জন্য বিস্ফোরক হিসেবে আখ্যা দিয়েছেন খামেনি। এর আগেও কয়েকবার ইসরায়েলের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন খামেনি। গাজা যুদ্ধের শুরু থেকে ইরান সরাসরি ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। সৌদিতে মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকে কয়েক মাস আগেই ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোকে সব রকম সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যদিও সৌদি আরব সহ অধিকাংশ দেশই ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সরাসরি কোনো কথা বলেনি, সংযুক্ত আরব আমিরাত সহ যেসব দেশের সাথে ইসরায়েলের সরাসরি সম্পর্ক আছে তারা কেবল নিন্দা জানিয়েই ক্ষান্ত থাকছে। অন্যদিকে তুরস্ক ইসরায়েলের বিপক্ষে মুখে অনেক কথা বললেও দেশটির সাথে এখনও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতানিয়াহুকে গাজার কসাই বলে আখ্যা দিয়েছিলেন, ইসরায়েলকে বারবার আন্তর্জাতিক আদালতে তোলার হুমকিও দিয়েছেন এরদোয়ান। তবে তেল আবিবকে মূলত আদালতে তুলেছে দক্ষিণ আফ্রিকা। এই মিশনে দেশটির সাথে অন্য আরও কয়েকটি দেশ সংহতি জানিয়েছে, কিন্তু আদালতে মূল লড়াইটা করছে খ্রিস্টান অধ্যুষিত ওই দেশটি। কোনো মুসলিম দেশকেই এ বিষয়ে কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি। তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হামাসের সমর্থনে ইসরায়েলের নানা লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতেও নিয়মিত হামলা করছে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো, আর আরব লীগের নেতারা কেবল নিন্দা জানিয়েই দায় সারছেন, মাঝে মধ্যে দিচ্ছেন বয়কটের ডাকও। তবে তাতে খুব একটা কাজ হচ্ছে না। আসলে যুক্তরাষ্ট্রকে চটিয়ে কোনো কিছুই করতে চায় না রাজতন্ত্র আগলে রাখা মুসলিম দেশগুলো। স্বৈর শাসনে থাকা মিশরও আছে অঘোষিতভাবে ইসরায়েলের পক্ষে।